তো প্রথমেই আপনাদের বলবো আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটি কিন্তু মেইনলি আপনাদের একটা বিষয়ে সতর্ক করার জন্যই বানাচ্ছি। এবং আপনাদের মধ্যে হয়তো অনেকেই শুনে থাকবেন বা অনেকে নাও শুনতে পারেন, কিন্তু ব্যাপারটা আপনারা অবশ্যই জেনে রাখুন। কয়েকদিন ধরে কিন্তু একটা নিউজ প্রচণ্ড হারে ভাইরাল হচ্ছে যে ব্যাংকের তরফ থেকে কিন্তু একটা এসএমএসের মতো পাঠানো হচ্ছে, এবং সেই এসএমএসের আপনি যদি কোনো রকম রেসপন্ড করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা পর্যন্ত কেটে নেওয়া হচ্ছে। ইভেন অনেকে কিন্তু এই প্রতারণার শিকার হয়েছে, ইভেন আমার নাম্বারেও কিন্তু সেম এসএমএস এসছে। তো এই কারণে কিন্তু আপনাদের প্রত্যেককে সতর্ক করার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি, এবং আপনাদের জানিয়ে দেব আপনাদের এর থেকে বাঁচতে উপায় কী রয়েছে। তো প্রথমে দেখুন যে এসএমএসটা আসছে সেটা কিন্তু ঠিক এই রকম, যে দেখুন এখানে লেখা রয়েছে, ডিয়ার কাস্টমার, ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভড অ্যান ইনকাম ট্যাক্স রিফান্ড অফ রুপিস এত, দ্য অ্যামাউন্ট উইল বি ক্রেডিটেড শর্টলি, প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট নাম্বার এত, ইফ দিস ইনকারেক্ট প্লিজ আপডেট ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান বাই ক্লিকিং দ্য লিঙ্ক বিলো লিঙ্ক। এবং আরেকটা যে এসএমএস আসছে সেটা হচ্ছে দেখুন এসবিআই তরফ থেকে পাঠানো হচ্ছে, এবং এটাতে বলা রয়েছে দেখুন, ডিয়ার এসবিআই কাস্টমার, ইউর এসবিআই সেভিংস অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড অন এত ডিউ টু রং সিগনেচার ভেরিফাইড, টু রিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট কাইন্ডলি ভিজিট এসবিআই অনলাইন ইমিডিয়েটলি, ক্লিক দ্য বিলো লিঙ্ক অ্যান্ড প্রসেস দ্য ভেরিফিকেশান ফর্ম। অর্থাৎ প্রথম মেসেজ যেটা রয়েছে সেটাতে বলা হচ্ছে আপনার আয়কর রিফান্ড বাবদ এত টাকা পাওয়ার জন্য আপনি অনুমতি পেয়েছেন, তো আপনার অ্যাকাউন্ট নম্বরটাকে ভেরিফাই করতে বলছে, এবং যদি আপনার মনে হয় অ্যাকাউন্ট নাম্বারটা ভুল রয়েছে তাহলে আপনাকে বলছে জাস্ট লিঙ্কে ক্লিক করুন এবং লিঙ্কে ক্লিক করে সেটাকে ঠিক করে নিন। এবং সেকেন্ড যে এসএমএসটা রয়েছে এবং সেটা পাঠানো হচ্ছে এসবিআই তরফ থেকে, এবং সেখানে জানানো হচ্ছে, প্রিয় এসবিআই গ্রাহক, আপনার সেভিংস অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে ভুল সইয়ের জন্য, তো আপনি আপনার নিজের অ্যাকাউন্টটি চালু করতে নিচের লিঙ্কে অবিলম্বে ক্লিক করুন, আর আপনি যদি ভুল করে সেই লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন সেই সমস্ত হ্যাকারদের কবলে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কিন্তু টোটালি হ্যাক করে নেবে তারা, এবং আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে আপনার অ্যাকাউন্ট কিন্তু পুরোপুরি জিরো করে দেবে তারা। এবং এটা নিয়ে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এবং তাদের তরফ থেকে জানানো হয়েছে সতর্ক থাকুন, নিচের এসএমএস দুটির একটি বা দুটোই আপনার মোবাইলে আসতে পারে, এবং এই দুটি মেসেজ কিন্তু ইতিমধ্যে অলরেডি অনেকেই পেয়েছে, এবং এই মেসেজ আপনার ফোনে আসলে তাতে কোনো রকম সাড়া দেবেন না, দ্রুত আমাদের গোয়েন্দা বিভাগের ব্যাঙ্ক ফ্রড স্কোয়াডে বিষয়টি জানান। এবং ব্যাঙ্ক ফ্রড হেল্পলাইন নাম্বার হলো 8585-063-104। তো আপনারা কিন্তু অবশ্যই আপনার ফোনের মেসেজ ইনবক্সটাকে এখনই চেক করুন, এবং সেখানে যদি দেখেন এরকম কোনো মেসেজ এসছে তাহলে কিন্তু আপনি জাস্ট এই নাম্বারে ফোন করে এখনই কিন্তু কলকাতা পুলিশের যে ব্যাঙ্ক ফ্রড ডিপার্টমেন্ট রয়েছে তাদের কিন্তু অবশ্যই জানিয়ে রাখুন। তো আজকের ভিডিওটা কিন্তু মেইনলি আপনাদের এই বিষয়ে ইনফর্ম করার জন্যই বানিয়েছি। তো এবং আপনাদের আবারও জানিয়ে রাখবো, আপনারা যদি এরকম এসএমএস পান তাহলে কিন্তু কোনোভাবেই সেই লিঙ্কে ক্লিক করবেন না। আপনাকে যে নাম্বারটা বললাম একটু আগে, অর্থাৎ ব্যাঙ্ক ফ্রড ডিপার্টমেন্টের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কিন্তু ফোন করে আপনি অবশ্যই তাদেরকে জানিয়ে রাখুন ব্যাপারটা। ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং প্রত্যেকের সাথে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে এই ব্যাপারটা কিন্তু জানতে পারে। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এর ফলে আপনি লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।